गाड़ी कहाँ था? से पेटे मुखे चूत धरे घिसे दिए छे के मेरेছে কে পছন্দ আছে বড়জা বড়জা কেন বড়জাটা মেরেছে কেন মেরেছে কেন আমি আমার মাকে মারছি আমি থাকাতে গেছি তাই মারছি মাকে কেন মারছিল মাকে মা গেছে ওই কাগজপত্র আনতে তাই জন্য মারছে এবারে ছোট বিষয়ও মারছে তারপরে বড়জাটি মারছে ভাইজিরাও মারছে কি দিয়ে মারধর করেছে হাত দিয়ে লাঠি দিয়ে তোমাকে মেরেছে তোমার কোথায় মেরেছে আমাকে পিঠে মেরেছে হাতে কাঁচ ঢুকিয়ে দিয়েছে হাতে কাঁচ ঢুকিয়ে দিয়েছে হ্যাঁ মানে গাড়িতে ঘুষি মেরেছে হ্যাঁ গাড়ির কাঁচ আমার চোখে মানে হাতে এসেছে আর তোমার তোমার ছোট আর কাকে কাকে মেরেছে আমার মামাকে মেরেছে মাকে মেরেছে হ্যাঁ আমার ছোট মাকে মেরেছে নামই বলবো কি নাম তোমার कल के मेरे आदाय कर কেন গেলি ধরে নে কি হয়েছে কি একটা কালো জান দেখছে শুধু সেইটা নিয়েই ঝামেলা কার সাথে ঝামেলা ওর বড়ের সাথে তারপর বড় আমার কাগজটা পাচ্ছিলাম না জিজ্ঞাসা করেছি বাড়িতে ঢোকার আগে আমি বলেছি ফোনও করেছি ফোন রিসিভ করেনি তারপরে মেয়েকে পাঠিয়েছি মেয়ে বলে মা আমি যাই আমি তো গেলাম বাবা কিছু বলবে না তো ও গিয়ে পাচ্ছে না বলে আমি গেছি না পাওয়ার পরেও ফোন করেছি ফোন ধরেনি তারপরে বাড়িতে ঢুকে ওর দাদা ও ওর বৌদি বোন সবাই মিলে আমাকে মারছে আমার বাচ্চাকে পর্যন্ত মারধর করেছে আপনি কি আপনার শ্বশুরবাড়ি থাকেন না শ্বশুরবাড়ি আগে থাকতাম এইরকম প্রতিদিন কিছু না কিছু ঝামেলা অশান্তি হতো মারধর করতে আমি শুধু মান সম্মানের ভয়ে কেস কমিটি থানা পুলিশ করিনি বাপের বাড়ি চলে গেছিলাম কতদিন গেছিল বাপের বাড়ি গেছে এক সপ্তাহ বেশি হয়ে গেছে আজকে কি কাগজপত্র আনতে গিয়েছিল আজকে কাগজপত্র আনতে কিসের কাগজপত্র ওই যে এসসি ফর্ম এসসি কাগজ তোলার জন্য যে একনলেজমেন্ট যে স্লিপটা হয় না ওটাই আনতে গেছি ওটা পাইনি ওর ওর ফাইল কভারে আছে আমি জানি আমি গুছিয়ে লেগেছি শুধু সেইটুকু চাওয়ার জন্য গেছি আচমকাই মারধর করলো আচমকাই মারধর কি দিয়ে মারধর করেছে মোটা বাসে লাঠি জুতো মামাকে ফুলো কারাকারে মেরেছে মাটিতে ফেলে ভাসুর পর ননদ যা এবং ওরা বাড়ির আশেপাশে মানে যারা ভাইরা তাদেরকেও ডেকে এনে মারধর করেছে আমার ভাইকে ভাইয়ের বউকে আমার বাচ্চাকেও মারধর করেছে অশান্তি জামাই জামাই জামার ভাইয়েরা জামাই মারামারি সবসময় এইভাবে ওদের সংসারে মেয়ে একটা পড়াশোনা করে একটা সন্দেহবাতি নিয়ে নানান রকম ঝামেলা জড়িয়ে দেয় দিয়ে মেয়ের সাথে অশান্তি করে করে আজকে কি হয়েছিল আজকের মেয়ে ওই কি মা লক্ষ্মী যে কাগজপত্র জমা দেবে বলে ওইটা আনতে গেছে আনতে গিয়ে মানে ওনার যে ডিজিটাল যে এখন ছোট রেশন কার্ড হয়েছে ওই কার্ড আনতে গেছে আর সিউল কার্ড সার্টিফিকেট আনতে গেছে আনতে গিয়েই মারধর মারামারি বাঁশ দিয়ে এর আগে আজকের যে আপনার ওই মালতী ভান্ডার করার জন্য যে কাগজপত্র আছে ওটা তার আগে কোথায় ছিল এর আগে আমার বাড়িতে ছিল কতদিন আগে গিয়েছে এই এক সপ্তাহ হচ্ছে গন্ডগোল করে হ্যাঁ আপনার যে মেয়ের মেরেছে আপনি কি কোনো আইনগত ব্যবস্থা নেবেন হ্যাঁ আমি আইনের কাছে তো সেই সাহায্য চাই যে আমার মেয়ের যাতে সুব্যবস্থা সুদ থানায় কি কমপ্লেন করবে থানায় কমপ্লেন করতে চাই কি নাম আপনার আমার নাম নারুগোপাল সরকার নারুগোপাল সরকার 7:30টার দিকে আমার দিদি আমি আমার স্ত্রী আমার ভাগ্নি আমার দিদির সিলকাস্টের একটা ডকুমেন্টস আনতে গিয়েছিল দিদির বাড়ি ধুলির বাড়ি ওখানে আনতে গেছিলো তা
জামাইবু বাড়ি ছিল না, দিদি ঢুকে বাড়ি ঢুকে চাবি ছিল দিদির কাছে, খুঁজেছে পায়নি, জামাইবু কাছে চাইছিল। এই নিয়ে দুই লোকের মধ্যে একটু কথা কাটাকাটি হচ্ছিল। তার মধ্যে দিদি আমার জামাইবাবু ছোটো বোন খুব বশৃঙ্খলা ভাষায় বাজে বাজে ভাষা দিচ্ছিল, মোল্লা মোল্লা করে ভাষা দিচ্ছিল। আমরা গাড়ি উঠে চলে আসছিলাম আমাদের গাড়ি থেকে ট্রেনে, আমার জামাইবু বড়দা আর জামাইবুর ছোটদি আর গ্রামের ওদের ক্লাবের যত ছেলে আছে সবাই মিলে গাড়িতে ধরে নামিয়ে আমার স্ত্রীকে অবর্ষণ রুগী সব পেটে লাথি মেরেছে। আমার দিদিকে বাঁশের বাড়ি টাড়ি খুব মার মেরেছে, ফেলে ঘাসের মধ্যে ফেলে বাঁশের বাড়ি এমনভাবে মেরেছে। আমাকে তো 10-12 জন মিলে রাস্তায় ফেলে মাথায় পিটে টিটে জোড়া পায়ে শুধু লাথি ঘুষি যে যেমন পেরেছে খুব প্রচুর মেরেছে। কী নাম আপনার? আমার নাম সাগর সর্দার। থানায় কি অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, থানায় অভিযোগ জানিয়েছি। জুটে যায় এবারে দীর্ঘদিন ধরে আমার সঙ্গে অভিনয় করে আমি শোধরানোর চেষ্টা করি। নাম কি? স্ত্রীর নাম বাসন্তী হালদার। হ্যাঁ, ওখানটা মুক্ত বিদ্যালয়ে পড়তে যেত, ও হচ্ছে কি স্কুলের মাস্টার হ্যান্ডপ্যান বলে ওকে টোপ দিয়ে ওকে হচ্ছে কি সর্বনাশ করে এবং তালবিতে হচ্ছে ঘর ভাড়া ছিল 15-25 দিন। হ্যাঁ, ঘরের মালিক সে হচ্ছে লিখিত বয়ানও দিয়েছে, সেটাও আছে আমার কাছে। হ্যাঁ হ্যাঁ, আর যাওয়ার সময় সোনা দানা সব লুটপাট করে নিয়ে সব চলে গেছে, আমার কাগজপত্র দরকারি কাগজপত্র সব অফিসের কাগজপত্র। হ্যাঁ, আর আজকে কি হয়েছে? আর আজকের হচ্ছে কি আমি হচ্ছে কি বাড়িতে ছিলাম না, এসে তালা হচ্ছে কি ভেঙে ঢুকে ঘর লুটপাট করে সব জিনিসপত্র নিয়ে গেছে। সেই সময় আমরা হচ্ছে কি ফোন করার পর, বাড়ি থেকে ফোন করার পর আমি আসার পরে এইবারে আমাদের তুমি হচ্ছে কি জিনিসপত্র নিয়ে যাবে, তা তুমি হচ্ছে দিনের বেলা এসে হচ্ছে লোকজন নিয়ে এসে থানায় থেকে আইনের এসে ব্যবস্থা নিয়ে তুমি জিনিসপত্রতে নিয়ে যেতে পারতে, এইভাবে জিনিসপত্র নিয়ে যাচ্ছে কেন? সঙ্গে সঙ্গে আমার হচ্ছে কি আঙুলের চিকে কামড়ে নিয়েছে, মারধর করেছে, বুকে মারধর করেছে আমার স্ত্রী আর শালার বউ। ওরা একটা পাল্টা অভিযোগ করছে, আপনি ওদেরকে বেধড়ক ঠ্যাঙান ঠেঙিয়েছে? না না, সেটা গ্রামের মানুষ সাক্ষী দেবে, আমার গ্রামের মানুষ সব দেখেছে যে কে কাকে মেরেছে। পাশে হচ্ছে ওর যে ছেলেটার সঙ্গে জুটেছিল। কতদিন আগে বিয়ে হয়েছে? হ্যাঁ, প্রায় আমার 9 সালে বিয়ে হয়েছে। হ্যাঁ, আপনি কি থানায় কমপ্লেন করেছেন? হ্যাঁ, আমি এখনও পর্যন্ত থানায় কমপ্লেন করিনি, মেডিকেলটা করে যাব। কী নাম আপনার? আমার নাম রাজীব হালদার।